যশোরের সাংসদ রণজিৎ রায় করোনায় আক্রান্ত। সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করে যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন জানান, সোমবার দিবাগত রাত পৌনে 12টার দিকে জিনোম সেন্টার থেকে তাকে মৌখিকভাবে বলা হয়েছে সংসদ সদস্য রণজিৎ কুমার রায় করোনায় আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এমপির পরিবারে খবরটি জানিয়ে দেওয়া হয়েছে। এর পরপরই তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলবে। সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন আরো জানিয়েছেন, কয়েকদিন ধরে সাংসদ রণজিৎ কুমার রায় জ্বরে ভুগছিলেন। সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল।